আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখনও আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন। এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার জলপাইয়ের জেলি। এই জেলিটা ভিউয়ার্স খেতে এত মজা, আমার বাচ্চারা তো খেয়ে বলে আম্মু জলপাইয়ের জেলি এত মজা কেন, বড়রাও খেতে খুবই পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, একদমই ভেজাল মুক্ত ঘরে তৈরি জেলি আর অনেকদিন সংরক্ষণও করা যায়। ভিউয়ার্স চলুন দেখে আসি এই দারুণ স্বাদের জলপাইয়ের জেলি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ভিউয়ার্স এখানে আমি হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন এই জলপাইগুলোকে কেটে নিতে হবে। আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে ছুরি বাদে বটেও ইউজ করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবেই কেটে নেবেন। এইভাবে করে কাটতে হবে জলপাইগুলোকে। আমি ঠিক এইভাবে সবগুলো জলপাই কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি জলপাইগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, নর্মাল ঠান্ডা পানি, যতটুকু পানি লাগে জলপাইগুলো পানিতে ডুবতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে লবণগুলোকে জলপাইয়ের সাথে মিশিয়ে এটাকে আমি 4 ঘন্টা এভাবেই রাখবো, যাতে জলপাই থেকে টক যে ভাপটা বেশি টকটা বের হয়ে যায়। ফিরে আসছি 4 ঘন্টা পর। 4 ঘন্টা পর ফিরে আসছি ভিউয়ার্স, দেখুন পানিটা কিন্তু একটু হোয়াইটিশ হয়ে গেছে, এর মানে হচ্ছে অনেক টক বের হয়েছে জলপাই থেকে। এখন আমি এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি ভিউয়ার্স, এখন এই জলপাইটাকে আমি পানিতে সিদ্ধ করব। এখানে একটি প্যান নিয়েছি, এই প্যানে আমি লবণ পানি ঝরানো জলপাইটাকে ঢেলে দিলাম। যেহেতু এখানে আমি 1/2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, আমি এখানে 1 লিটার পরিমাণ পানি অ্যাড করব। যতটুকু জলপাই তার ডাবল পরিমাণ পানিটা অ্যাড করে নেবেন। এখন এটাতে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে এসেছে ভিউয়ার্স, একটু বেশি সময় ধরে সিদ্ধ করবেন যাতে জলপাইয়ের যে কষ বা টকটা বের হয়ে আসে। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে ছেঁকে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়নি ভিউয়ার্স, জাস্ট গরম তাপটা একটু অ্যাভয়েড করলেই হয়। খুব ভালোভাবে ছেঁকে নিলাম জলপাইয়ের সিদ্ধ করা পানিটি। আর এই সিদ্ধ করা জলপাইটা কিন্তু অবশ্যই ভিউয়ার্স ফেলে দিবেন না, এই জলপাইটা দিয়ে খুব মজার মিষ্টি আচার বা চাটনি তৈরি করে নেবেন। এই রেসিপিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, মিষ্টি আচারের রেসিপি। এখন বাকি যে পানিটা, সেই পানিটাকে আমি সেই প্যানেই আমি একটু মেপে নিয়ে নিচ্ছি, দেখা যাক কতটুকু পানি হয়। 2 কাপ, 3 কাপ, 3 কাপ পানি হয়েছে সেদ্ধ জলপাইয়ের। এটা দিয়ে আমি এখন জেলি তৈরি করব, চুলায় বসিয়ে দিলাম। আর এখন আমি অ্যাড করব চিনি, যেহেতু 3 কাপ এখানে রয়েছে জলপাইয়ের সেদ্ধ করা পানি, এখানে মানে নর্মালি 3 কাপই চিনি দেওয়ার কথা, বাট আমি এখানে 2 কাপ ইউজ করছি। এখানে আমার হাফ কাপ মেজারিং কাপের হাফ কাপ দিয়ে আমি 4 কাপ দিয়ে দিয়েছি। এভাবে আমি প্রায় জেলিটা করে থাকি প্রতি বছরই। আপনারা ইচ্ছে করলে বেশি চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় 3 কাপের মধ্যে যদি 3 কাপই চিনি দিই তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যায়, ওটা আমার কাছে ভালো লাগে না। আপনারা ইচ্ছে করলে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম দারচিনি 2 টুকরা, এটা দিলে খুবই মজার একটি সুন্দর স্মেল হয় জেলিতে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করতে থাকবো। পুরোপুরি জেলিটা হতে ঘন্টাখানেক সময় লাগে ভিউয়ার্স, এবং জাল করতে করতে 1/2 ঘন্টা পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, হালকা একটু রেডিশ কালার চলে আসে।
একটু পরপর নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 30 মিনিট পর আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এটা দেওয়ার কারণটা হচ্ছে ভিউয়ার্স, লেবুর রসটা দিলে চিনি একটু শক্ত শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেটা হবে না, চিনিটা দানা বাঁধবে না। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এটা দিলে হয় একটু টেস্টও ভালো আসে আর অনেকদিন স্টেবল থাকে জেলিটা। আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি, আরও 5-10 মিনিট রেখে জাল করব, তারপর আমি এটাকে নামিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন ভিউয়ার্স, 10 মিনিট জাল করার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি, ভালোই একটু ঘন হয়ে এসেছে। এই জেলিটা হয়েছে কি না এটা দেখার একটি উপায় হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। তার আগে আমি দারচিনিগুলো তুলে দিব। আর এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে জেলিটা দেখুন কত ঘন হয়েছে, এটা কিন্তু একটু পরেই জমে যাবে। তারপরে আঙুলে নিয়ে আঙুলটা যখন একটু চাপ দিবেন এরকম একটি তারের মতো হবে, তখনই বুঝতে হবে যে জেলিটা তৈরি। আমি ঢেলে নিয়েছি একটি জেলির জারে আর একটি কাচের জারে। এটাকে আমি সারা রাত ধরে রেখে দিব স্ট্যাবল হওয়ার জন্য, সেট হওয়ার জন্য, একদমই নাড়াচাড়া করা যাবে না। ফিরে আসছি সারা রাত পরে সকালবেলা। ভিউয়ার্স দেখুন, সারা রাত পরে আমার জেলিটা খুবই সুন্দরভাবে জমে গেছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এটা কিন্তু একদমই ন্যাচারাল কালার, কোনো কালার অ্যাড করা হয়নি এই জেলিটাতে, খুবই সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজা। আমি ব্রেডে একটু জেলিটা ভরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। বাচ্চাদের জন্য তো খুবই পুষ্টিকর এই রেসিপিটা, দেখুন একদমই কিন্তু বাজারের জেলির মতোই, বাট এটা কিন্তু অনেক হেলদি, কারণ এতে কোনো কালার অ্যাড করা নেই এবং একদমই ঘরে তৈরি, কোনো প্রিজারভেটিভও দেওয়া নেই। হয়ে গেল, খুবই মজার জেলি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।